বিভিন্ন আলোচনা এবং সমালোচনার মধ্যে সময় পার করছেন বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ প্রধান সাক্ষী এবং আসামি আয়শা সিদ্দিকা মিন্নি কয়েকদিন আগে চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে ঢাকায় এসেছিলেন মিন্নি এরপর মিন্নিকে জামিন করানো আইনজীবীদের সঙ্গে হাইকোর্টে সাক্ষাৎ করেন জানা গেছে বরগুনার বহুল আলোচিত মিন্নি হঠাৎ করেই এখন হবিগঞ্জের মাধবপুরে তাকে ঘিরে কৌতূহলী এলাকাবাসীদের ভিড় দেখা যায় হবিগঞ্জ গ্যাস ফিল্ড এলাকায় স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্তি পাওয়া আয়সা সিদ্দিকা মিন্নি বেড়াতে এসেছেন মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ডে তার খালাতো বোনের বাসায় মিন্নির ভগ্নিপতি জাকির হোসেন ও মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান ঢাকা সোহরাবার্দী হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহিত কামাল ও ঢাকার আইনশালিশ কেন্দ্রের নিয়োগকৃত চিকিৎসকদের পরামর্শে মানসিক রিফ্রেশমেন্টের জন্য মিন্নিকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে এসে বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন নিয়ে গ্যাস ফিল্ডের ছয় ও সাত নং কূপ এলাকার চা বাগানে ঘুরতে গিয়েছিলেন মিন্নি আগামী তিন অক্টোবর বরগুনা আদালতে রিফাত শরীফ হত্যা মামলার চার্জ গঠন করা হবে চার্জের আগেই তারা এলাকায় ফিরে যাবেন বলে জানান মিন্নির বাবা দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে